ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা নিজেদের উপর জুলুম করেছে গুনাহের দ্বারা, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছে গো পয়গম্বর, ওই সমস্ত লোকদেরকে আপনি খবর দিয়া দেন, যদি তাদের গুনাহের কারণে নিজেদের উপর জুলুম করে থাকে আর যদি তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দেব, তার গুনাহ খাতা মাফ করে দেব আর তার গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। এমন হবে যে তার গুনাহগুলি এমন ভাবে পরিবর্তন করে দেব, এমন ভাবে দুয়ে মুছে সাফ করে নেকি বানায় দেব, দেখা যাবে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। তাকবীর মে কালমা মে নামাজ মে আযা মে, তকবীর মে কলমা মে নামাজ মে আযা মে, আয় নামে ইলাহি ছে মেলা নামে মুহাম্মদ, আয় নামে ইলাহি ছে মেলা নামে মুহাম্মদ, ফরমাতে হে আদম কো মুজে খুলদ দরি মে, ফরমাতে হে আদম কো মুজে খুলদ দরি মে, লেখা হুয়া তো বাপ মেলা নামে মুহাম্মদ, লেখা হুয়া তো বাপ মেলা নামে মুহাম্মদ, হাই মিম মে মাহবুব মত লক্কা ইশারা, হাই মিম মে মাহবুব মত লক্কা ইশারা, ফের কেউ না হু মাহবুব খুদা নামে মুহাম্মদ, ফের কেউ না হু মাহবুব খুদা নামে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। বটিয়ারা কাজীবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে দোয়া ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি দিগারে হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানা আওয়াম যুবক বন্ধুগণ ও পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি গুনামাফের মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে ইমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি মোবারকবাদ জানাই। এই মাহফিলকে সাজাইতে গিয়া টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সর্বোপরি পরিস্থিতির মাধ্যমে সকলে উপস্থিতি হয়ে এই মাহফিলকে সুন্দর করার জন্য যে যে লাইনে সহযোগিতা করেছে মা বন্ধুদেরকে সহ এই মাহফিলের দ্বারা ইহকাল এবং পরকালে নাজাতের জুরিয়া বানাক সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির জন্য যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের 114 সূরার একটি সূরা নাম হলো জুমার, সেই সূরাতুল জুমার 53 নম্বর আয়াত পড়েছি। বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হায়াতুল নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআনের মধ্যে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন যারা নিজেদের উপর জুলুম করেছে গুনাহের দ্বারা,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন নৈরাশ না হয় আল্লাহ তাআলার রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুর রহিম, আল্লাহ তাআলা অতিশয় দয়ালু এবং ক্ষমাশীল। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই আয়াত এবং হাদিসের মর্মার্থ বোঝানোর জন্য কোরআন এবং হাদিস দ্বারা বিভিন্ন কিছু দিক নির্দেশনামূলক আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বুঝাইতে চাইলেন, বিশ্বনবী হাদিসের মধ্যে কি বুঝাইতে চাইলেন, এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা সামনে করব। এজন্য সর্বপ্রথম এই নিয়ত করি, এই আয়াত এবং হাদিস এটাকে নিজেদের জিন্দগির ভিতরে আমলের জন্য চেষ্টা করব। নিয়ত আছে তো ভাই? ইনশাআল্লাহ, অন্যের জন্য না, আমার জন্য। আমি আব্দুল গাফফার মোহাম্মদী, এটা আমার জন্য। যারা আজকে ওয়াজ শুনতে আসছে তাদের জন্য, যারা মা বোনরা বাড়িতে আছে তাদের জন্য, বক্তা শ্রোতা সকলের জন্য জরুরি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা আল্লাহ তাআলা অনেক দরদার মায়ার মহব্বত নিয়ে বলছে। এই আয়াতের ভিতরে এত দরদার মায়া আছে যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে, এত দরদার মায়া। এজন্য আজকের আলোচনাটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই জরুরি। এই হাদিস এবং আয়াত সমস্ত মানুষের জন্য জরুরি। মানুষ এক ঝুঁকার ভিতরে পড়ে গেছে। এই আয়াত আর হাদিস সামনে নাই, আর আমরা অন্যের ফিকির এত বেশি করি যেটার কল্পনা করা যায় না। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট বলছে, অল্প আমল, অল্প আমল নাজাতের জন্য যেরকম যথেষ্ট, অল্প আমল জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? উদাহরণ একটু, আসলে আমি আমার আদত না, আমার আলোচনার মধ্যে কোনো ব্যক্তি কোনো হুজুরদের নাম নিয়ে এগুলিয়া বলার আমার অভ্যাস নাই, কিন্তু আমরা যে কত অল্প একটু একটু আমলের দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আবার একটু আমলের দ্বারা জান্নাতের উপযুক্ত হয়ে যেতে পারি, এই আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, বিবেকহীন হয়ে যায় আমরা। যেমন কোন মানুষ যখন একটা নেক আমল করে, এক নেক আমলই তার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যায়, একটা বদ আমলই জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বিবেকবান মানুষের জন্য এই কোরআন, কাদের জন্য কোরআন? বিবেকবান মানুষের জন্য কোরআন। ওয়ালাকাদ দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুল লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলে মুমিন ওই সমস্ত মানুষরা কত বড় বোকা, ওই সমস্ত লোকদের জন্য জাহান্নাম অবধারিত হবে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس নিশ্চয় যারা মানুষদের মধ্যে এবং জিনদের মধ্যে জাহান্নামীরা বিষ হবে। কারা হবে রে মুমিন? যারা কান থাকা সত্ত্বেও ভালো জিনিস শুনে না, চোখ থাকা সত্ত্বেও ভালো জিনিস দেখে না, সত্যটা দেখে না, কলব থাকা সত্ত্বেও ভালো জিনিস অনুভব করে না রে মুমিন বলে এই সমস্ত লোকেরা হলো চতুষ্পদ জন্তুর মত। এরপরে আল্লাহ বলে না না, এরা শুধু চতুষ্পদ জন্তুর মত না রে, এরা হলো বালহুম আগাল বলে তারা হলো চতুষ্পদ জন্তুর মত বলে না, বরং তার চাইতে আরো নিকৃষ্ট আমাদের জমানায় আছে না কি নাই? জোরে বলেন ইমানের আওয়াজে বলেন আছে না নাই? অনেক সময় মুসলমান মানুষ এমন কাজ করে যেটা পশুর দ্বারা অসম্ভব না, পশুর চাইতে কে আরো নিকৃষ্ট। এই জন্য আল্লাহ বলেন পশুর চাইতে নিকৃষ্ট হওয়ার কারণে এই সমস্ত লোকেরা, বেশিরভাগ লোকেরাই জাহান্নামে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা নিজেদের উপর জুলুম করেছে গুনাহের দ্বারা, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছে, গো পয়গম্বর ওই সমস্ত লোকদেরকে আপনি খবর দিয়া দেন যদি তাদের গুনাহের কারণে নিজেদের উপর জুলুম করে থাকে আর যদি তৌবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তার তৌবাকে কবুল করে তাকে মাফ করে দেব, তার গুনাহ খাতা মাফ করে দেব, আর তার গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। এমন হবে যে তার গুনাহগুলি এমন ভাবে পরিবর্তন করে দেব, এমন ভাবে দুয়ে মুছে সাফ করে নেকি বানায় দেব, দেখা যাবে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, মাগফিরাত দা রুদুম মিদাজ লুতফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু মির রহমাতিল্লাহ। ও মুমিনরা আল্লাহর দিকে ডাইভার্ট হয়ে যাও, আল্লাহর দিকে ফিরে আসো। ওরে ওয়াহশির চাইতে গুনার কে বেশি করেছে? ওয়াহশির ব্যাপারে আর লোকদের ব্যাপারে, গুনাহ করতে করতে জীবন যারা নষ্ট করে যে তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। ওয়াহশি নবীর চাচাকে হত্যা করেছে, এই ব্যাপারে আমরা সকলে জানি রে মুমিন, নবীর চাচাকে ওয়াহশি হত্যা করেছে। আল্লাহর নবীর জিন্দগির ভিতরে বিশির সময় কেঁদেছেন, বুঝে হওয়ার পরে দুই দিন উল্লেখযোগ্য বিশি কেঁদেছেন। এক হইল আম্মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহর নবী কেঁদেছেন, এরপরে ওনার চাচা আমির হামজার ইন্তেকালের পরে উনি কেঁদেছেন। এত বেশি কান্দা আল্লাহর নবীর জীবদ্দশায় আর কোনোদিন কাঁদে নাই। আর কেঁদেছে ওনার আম্মার, ওনার আব্বার কবরের পাশে উনি কেঁদেছে, আর উনার আম্মার মৌতের পরে উনার আম্মার লাশটা ধরে আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, আ ইমামুল আউয়ালিন আল আখিরিন,
বর সদকা রহমাতাল আলামিন শুদ্ধ উজুদাস রহমাতাল আলামিন মসজিদে ও শুদ্ধ হামার হুয়ে জমিন আল্লাহর পরে যার মর্যাদারে মুমিন ওই আল্লাহর পরে মর্যাদা পূর্ণ নবী যেই নবীর উপরে আর কোন নবী নাই সমস্ত নবীদের সরদার যে নবী ওই নবী উনার চাচার লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলে আর বলে চাচা গো ও চাচা আপনারে আমি কত মায়া করতাম আমাকে মারার পরে আমাকে যখন মারলো আবু জাহেল আমি আপনার কাছে নালিশ করার পরে আপনি ভল তার বদলা নিতে গেলেন বদলা নিতে যাওয়ার সময় আমি আপনাকে রিকোয়েস্ট করলাম চাচা যায়েন না আমার বদলা নিলে আমি যেরকম খুশি হব তার চেয়ে বেশি খুশি হব চাচা যদি আপনি কালিমা পড়েন সুবহানাল্লাহ ওরে চাচা আপনি আমার সন্তুষ্টির জন্য আপনি কালিমা গ্রহণ করলেন আমার জীবনের আমার সাথে ছায়ার মতো রইলেন চাচা আমি আমার বাবাকে জন্মের আগে হারায় ফলাইছি বাবাকে আমি দেখতে পারি নাই গো নবী বাবাকে আমি দেখতে পারি নাই এই বলে নবী কান্দে চাচার লাশের পাশে দাঁড়ায় দাঁড়া আল্লাহর নবী চোখের পানি ঝরে কান্দে রে মুমিন এখনো বহু হাদিস সাহেবরা বলে আল্লাহর নবীর চাচার কবরের পাশে দাঁড়ায় যদি কোনো পাষাণ হৃদয়ের মানুষ যদি হয় এরপরও হামজার আমির হামজার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর নবীর চাচার কবরের পাশে দাঁড়ায়া এমন কোন পাষাণ হৃদয়ের মানুষ নাই যে কাঁদবে না দিনের জন্য শহীদ হওয়ার পরে যার যার শরীরগুলি খণ্ড বিখণ্ডিত করা হলো তার কলিজাটাকে বের করে চিবানো হইলো কানগুলি কাটা হইলো নাকগুলি কাটা হইলো এমন নবী নবীর চাচার এমন অবস্থা হওয়ার কারণে আল্লাহর নবী চোখের পানি চাইরা কাঁদে আল্লাহর নবী বলে মালিক আমার চাচারে তুমি নিয়ে গেলা কিন্তু দিনের জন্য শহীদ হইলো তার এমন হালত কে করলো আল্লাহর নবী এমন কি বলে আল্লাহর নবীর কাদের চাদর পর্যন্ত পইরা গেল গা আল্লাহর নবী হামাগুড়ি দিয়া কান্দে আল্লাহ গো আমার চাচারে তুমি নিয়ে গেলা এই হালত কেমনে হইলো ও নবীর উম্মতের দল বুঝো এই ঘটনাটা এই কাণ্ডটা যে করলো সে কত বড় পাপী হইতে পারে সে কত বড় পাপী এই পাপী ওয়াহশী এই হত্যাকাণ্ড করার পরে এলাকা ছাইরা দিয়া বহু দূর চলে গেল বহু দূর চলে গেল এদিক দা ফাতা মক্কা হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল আল্লাহর নবী বলে ওয়াহশীর যেখানে পাইবা সেখানে কতল করবা কিন্তু এরপরও ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল আলামিন সমস্ত জগতের জন্য আল্লাহর নবী রহমত কেমন রহমত বলে আল্লাহ যত জায়গা যত এরিয়ার ভিতরে আল্লাহর দয়া আছে ওখানে আল্লাহর নবীর রহমতের চাদর আছে বলে কেমনে নবী এত খুদা কি আয়ে রবুবিয়াত খুদা কি আয়ে জাহান তক নবুবিয়াত মুস্তফা কি হায় ওয়াহা তক জাহান তক হে রবুবিয়াত খুদা কি ওয়াহা তক হে নবুবিয়াত মুস্তফা কি বলে আল্লাহ তাআলার আল্লাহ ইতো যত এরিয়ার ভিতরে আছে ওইখানে আমাদের নবী মুহাম্মদ আরবের নবুয়ত ওইখান পর্যন্ত আছে সুবহানাল্লাহ যেখান পর্যন্ত আল্লাহ তাআলার দয়া আছে ওইখান পর্যন্ত বিশ্ব নবীর রহমাতাল লিল হিসাবেও ওইখানে আল্লাহর নবীর করুণা আছে আল্লাহর নবী পরবর্তীতে বলে ওয়াহশিরে না 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 তুমি আমার চাচারে মায়েরছো এরপর যদি তুমি তওবা করো ইসলাম ধর্ম গ্রহণ করো আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে তিনটা আয়াতের পরে শেষ নাম্বারে যে আয়াতটা নাজিল হয়েছে খবরদাতাকে বলে খবরদাতার কাছে বলে আল্লাহ আমারে মাফ করতো না এমনি একটা সাধারণ মানুষে মারলে হয়তো মাফ করতো আমি কত বড় অন্যায় করেছি আমি জানি আল্লাহর নবীর চাচাকে শুধু মারছি না আল্লাহর নবীর
চাচার কান গুলি কাটলাম, নাক গুলি কাটলাম, হাত গুলি কাটলাম, পাও গুলি কাটলাম, এমন অপরাধ আমি করেছি, আমারে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই মনে করিয়া চোখের পানি, এই মনে করিয়া দূতকে বললে যাও যাও, আমার জন্য আল্লাহ মাফের ঘোষণা রাখবে না। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াত যখন ওয়াহশির কাছে গেছে, দোস্ত বুঝার দরকার, দিলটার একটু নরম করো রে ও পাপি ভাইরা, আমার মতো পাপি এখানে আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এরপরও আমি এই আয়াতের দিকে তাকায় আছি, আমার মতো অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে? ওয়াহশির মতো লোকটারে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, আমি আব্দুল গাফফার মুহাম্মদেরও ক্ষমা করবে। ভাই যুবক, ভাই দিলটাকে একটু নরম করো, চোখের পানি আনার চেষ্টা করো রে ভাই মুমিন। ওয়াহশির কাছে যখন এই আয়াতটা গেল, ওয়াহশির কাছে আয়াত যখন দূতে যখন খবরদাতাই খবরটাকে ওয়াহশির সামনে দিল, ওয়াহশি এই আয়াতটা শুনা বলে হায় হায়, কত বড় দয়াল রে মালিক, কত বড় মহিয়ান, কত বড় দয়াল আল্লাহ, ওই আল্লাহ থেকে আমি এত দূরে এত দূরে এত গুনাহ করার পরেও যে মনিব আমারে ক্ষমা করবে, তার দয়ার কোনো সীমা নাই, তার মায়ার কোনো সীমা নাই। ও মুসলমান উম্মতের দল, ওয়াহশি ওই এলাকা দিয়া লুকায়া লুকায়া রাতের বেলা সফর করে, দিনের বেলা বের হয় না, পাইলেই তো হত্যা করবে। ও মুসলমান উম্মতের দল, ওয়াহশি বলে রাতের বেলা আমি সফর করতাম, দিনের বেলা আবার আমি লুকায়া থাকতাম, তবে আমি যখন এই আয়াতের দিকে নজর করতাম, এই আয়াতটা যখন আমি খেয়াল করতাম রে মুমিন, তখন আমার চোখদা আমার চোখদা পানি পড়তো, আল্লাহর নামের কথা যখন আমি স্মরণ করতাম আমার চোখদা পানি পড়তো রে মুমিন। ওয়াহশি বলে আমার চোখদা পানি পড়ে, আল্লাহর জন্য কানলে এত মজা এত মজা এত স্বাদ, আমি বুঝতে পারি নাই যে কাসদার মুলকে ও আম্বাজনে কৌলে ও রাহনে আওয়াজনে হি চে কাসদার মুলকে ও আম্বাজনে কৌলে ও আওয়াজনে। বরে আল্লাহ তালার দয়া আছে, আল্লাহ তালার মায়া আছে, আল্লাহ তালার কৌল আছে, আল্লাহ তালার বলা আছে, আল্লাহ তালাকে অনুভব করা যায় রে মুমিন। বাড়ির মধ্যে কাজকর্ম ফলা দিয়া এই মাহফিলের মধ্যে আসলা, এখানের মধ্যে একটা তৃপ্তি আসতেছে কি আসতেছে না বলো? ও মুসলমান উম্মতির দল, ওয়াহশি বলে আমি যখন আয়াতের দিকে খেল করি আমার চোখদা পানি পড়ে রে মুমিন, আমার চোখদা পানি বের হয়। ওয়াহশি বলে তিন দিনের রাস্তা দেড় দিন পার হয়ে গেছে, দুইটার একটা রাত্র আর অর্ধেক রাত্রে, তিন দিনের রাস্তা ওয়াহশি দেড় দিন অতিক্রম করে এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মুসলমান উম্মতের দল, গুনার জন্য যখন কোন ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান উম্মতের দল, আল্লাহর করুণার কোনো সীমা নাই। কিফেল নামে একটা লোক ছিল বনি ইসরায়েলের মধ্যে, যে লোকটা এক লক্ষ দেড়হাম দিয়া রাতের বেলা নতুন জোয়ান মেয়েদের কিনিয়া তার রাত্র তার ইজ্জতকে ছিন্ন ভিন্ন করে দিত, সে এরকম পাপিষ্ট লোক ছিল, নাম তার ছিল কিফাল। নাম কি? এত বড় অপরাধী, রাতের বেলা ওই মহিলাদের সাথে বেয়াপনা কাজ করতো, এক লক্ষ দেড়হাম দিয়া মেয়েদের কিনে আসতো। একদা একজন মেয়েকে নিয়ে আসার পরে রাতের বেলা যখন এই মেয়ের কাছে গেল, এবার মেয়ের কাছে যাওয়ার পর ওই মেয়ে কান্দা শুরু কইরা দিছে। মেয়ে যখন চোখের পানি ছেড়ে কান্দে, ওই কিফাল ডাক দিয়া বলে তোমাকে আমি জোর কইরা আনছি নাকি? বলে না, যদি তোমাকে আমি জোর করে নাই না থাকি তাহলে তুমি কান্দ কেন? এক লক্ষ দেড়হামের বিনিময়ে তোমাকে নিয়ে আসছি।
কান্নার কি কারণ আছে? এবার মেয়েটার চোখের পানি, মেয়েটা চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, কিফল রে তুমি আমার আত্মীয়তা সম্পর্কে, তুমি আমার ভাই লাগো, চাচা তো ভাই, কিন্তু তোমার জিন্দগিতে শুনছো নাকি আমার চরিত্র এমন? বলে আমারে আমার ভাই বোন আমার মার খিদার কারণে আজকে এক সপ্তাহ যাবত আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না রে কিফল, আমাদের ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, পেটের মধ্যে বড় খিদা, আমার ছোট ছোট ভাই বোনেরা কান্দে, তাদের চোখের পানি, তাদের চোখের পানি দেখে আমি বরদাস্ত করতে পারলাম না, আমি তোমার কাছে সাহায্য চাইলাম আর তুমি বললা 1 লক্ষ দেরহাম দিবা, রাতের বেলা তোমার সাথে শয়ন করতে হবে। আমি এরকম খারাপ মেয়ে না, আমি এরকম বদচরিত্র মেয়ে না রে কিফল, কিন্তু আমার সংসারের অভাবের কারণে আমি তোমার কাছে হাজির হইলাম। এ ভাই যুবক ভাই, তোদের হাতে পায়ে ধইরা বলি, সারা বাংলাদেশের সমস্ত যুবকদের উদ্দেশ্য করে আমি বলি, সম্পদশালীওয়ালাদেরকে বলি, বাংলাদেশের সরকার শেখ হাসিনার কাছে আমার অনুরোধ রইল, সারা বাংলাদেশের মধ্যে যতগুলি পতিতালয় রয়েছে এমন কোন পতিতালয় খুঁজে পাওয়া যাবে না রে মুমিন, এমন একটা পতিতালয় পাইবা না যে পতিতালয়ের মেয়েরা সংসারের অভাবের কারণে, ছোট ছোট ভাই বোনদের অভাবের কারণে নিজের ইজ্জতকে বিক্রি করতেছে, এমন লোক নাই, এমন পতিতা পাইবা না। বহু মহিলাদেরকে দেওয়া দেখা যাবে, বহু মেয়েদেরকে দেখা যাবে যাদের বাবা মারা গেছে, বড় সংসারের কোনো ভাই নাই, কিন্তু নিজে গিয়া কাজ করতে পারে না, কাজ করতে গেলে মানুষের বিভিন্ন কথা তিরস্কারি শোনা লাগে, আমাদের দেশে আছে না নাই কথা কও, জুরে কও, ইমানের আওয়াজ কও না, এই কথাটা সারা বাংলাদেশের মানুষকে জানাও, হে মুসলমানের, হে মুসলমান বাংলাদেশের মানুষেরা, এমন কোন পতিতালয় পাওয়া যাবে না যেখানে মানুষ অভাব অনটনের কারণে যে ইজ্জত দিতেছেন, কিন্তু আমাদের দেশের মুসলমানরা যদি আমরা যাকাত এবং এই সমস্ত বিষয় যদি আমরা উপলোকন করি, খেল করি, যাকাত যদি সঠিকভাবে দেই, সরকারও যদি এগুলি খেল করে, তাইলে এই এই সমস্ত পতিতালয়ের মধ্যে বহু লোকদেরকে নীরবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তাদের ইজ্জত বাঁচানো সম্ভব হবে, তাদের এই জিনার দ্বারা গুনাহের থেকে তাদেরকে বাঁচানো সম্ভব হবে, কথা কোন ঠিক কিনা? এজন্য সকলের কাছে আমার অনুরোধ, বিশেষ করে গত কিছুদিন আগে কারগুজারি শুনলাম, এই পাকিস্তানের মধ্যে এক পতিতালয়ের মেয়েকে নিয়ে যাওয়ার পরে এলাকা থেকে আরেক ছেলে পছন্দ করছে, তাকে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিবাহ শাদী করছে, সুন্দরভাবে চলছে, এই মেয়ের ঘর থেকে 7 জন হাফেজ কোরআন জন্ম নিয়েছে, কিন্তু কে বলবে কথা, আমার এই পতিতালয়ের এই বোনদের কথা কে বুঝবে? সকলে একটা পণ্যের মতো ব্যবহার করতেছে, কে বুঝবে তাদের বেদন? তারাও চাই গুনাহ থেকে বাঁচতে, তারাও চাই কতটা ডাল ভাত খেয়ে জীবনকে বাঁচাতে, এবাদতের দ্বারা জীবনকে সাজাতে, জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতের মালিক হতে। আমরা এই ব্যাপারে সরকারের কাছে অনুরোধ করি, এই সমস্ত মা বোনদেরকে বাঁচাই, আমাদের হক টাকা, আমাদের সঠিক টাকাগুলি কিছু টাকা তাদের জন্য দেই, যাকাত হোক, বিভিন্ন দান অনুদান হোক, এই সমস্ত পতিতালয়ের সহযোগিতা করি, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই চেষ্টা করব তোবা ইনশাআল্লাহ। এবার কিফলকে বলে, বাইরে আমি এমনি গুনাহ করতে আসি নাই, আমার সংসারের অভাবের কারণে আমি এসেছি, এই কিফল, আমি কোনো খারাপ মেয়ে না, আমি কোনো খারাপ মেয়ে না, মেয়ের চোখের পানি দেখে, মেয়ের চোখের পানি দেখে কিফালের চোখ দিয়া পানি এসে গেল। এবার মেয়েটা বলে, হায় হায় আফসোসের বিষয়, এমন বড় পাপী লোক কান্দে, এই কথা শুনতে শুনতে না শুনতে কিফাল বলে, যা আমি তোরে ক্ষমা কইরা দিলাম, আমি আল্লাহর জন্য তোরে ক্ষমা কইরা দিলাম, আর 1 লক্ষ দেরহাম তোরে আমি হাদিয়া দিয়া দিলাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ও মুসলমান উম্মতের দল, এই অপরাধ এইভাবে যখন এই মেয়েটাকে হাতিয়া দিয়া দিল,
এবার কি ফল বলে মন্তর কাছে একটা অনুরোধ তুই আল্লাহর কাছে দোয়া করবি আমার জন্য আল্লাহ ক্ষমা করে দে সুবহানাল্লাহ আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুমিন এই রাতে কিফালের ইন্তেকাল হয়ে গেল এলাকার কোন লোকেরা তার জানাজা তার কাফন দাফনের জন্য আসে না এমন পাপী প্রতি রাতে যে জিনা করত এলাকার কোন লোকে আসে না এই মত অবস্থায় আল্লাহু আকবার বলেন পরদিন রাতের বেলা রে মুমিন পরদিন রাতের বেলা কিফালের দরজার মধ্যে লেখা কদ গফারা লাহু কিফাল কদ গফারা লাহু কিফাল এ দুনিয়ার মানুষ শুনে আলো কিফাল কে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করা দিয়েছে ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া ইলাহি তুই মেরা মাবুদ হ্যা ইলাহি তুই মেরা মাশুক হ্যা মাগফিরত দা রুদুম মিদাজ লুতফে তু জাকে খুদ ফরমুদায়ে লা তকনা তু মির রহমতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম আল্লাহ ও মুসলমান উম্মতের দল কিফাল কিফালের দরজার মধ্যে লেখা কদ গফারা লাহু কিফাল কিফাল কে আল্লাহ তাআলা ক্ষমা কইরা দিছে ও মুসলমান উম্মতের দল ওই কিফালের জানাজা কিফালের কফন দাফনের সময় আল্লাহ তাআলা ফেরেশতা পর্যন্ত নাজিল কইরা দিছে এ মুসলমান উম্মতের দল আল্লাহর দয়ার কোন সীমা নাই রে মুমিন ও পুটিয়ারা এলাকার যুবক ভাইরা মরজালের বাবারা নরসিংদীর যুবক ভাইরা তোমার আমার জীবনে এমন সময় যায় নাই যে গুনাহ করছি না এমন লোক পাওয়া যাবে না যে গুনাহটা করে নাই এক লোক বলে আমি কোনো গুনাহ করছি না এ মুসলমান উম্মতের দল একটা বদ নজর যদি কোনো মহিলার দিকে দেয় বদ নজরে তাকাইলো এই গুনাহটার শাস্তি কিতাবের মধ্যে উল্লেখ করেন এই গুনাহটার শাস্তি হলো 7000 বছর জাহান্নামের আগুনে পুটি মাছকে যেরকম কড়াইর মধ্যে বাজে এমনি বাজবে বলি নাউজুবিল্লাহ এমন হইছে না আমাদের জীবনে মহিলাদের দিকে তাকাইছি না এমন হইছে না পরের নিন্দা করছি না গীবত করছি না এমন আমাদের জিন্দেগিতে আছে না নাকি নাই এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কারগুজারির মধ্যে আসছেন কিতাবের মধ্যে উল্লেখ করেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যখন কারুনের সাথে কথোপকথন কথা টক্কর হয় যাকাতের বিষয় নিয়ে মাল যাকাতের বিষয় নিয়ে মূসা তো যাকাতের কথা যখন বলল কারুন যাকাত দিতে চাইলো না বরং মূসা নবীর নামে আরো অপবাদ দেওয়া শুরু করলো আমাদের দেশের মধ্যে অপবাদের একটা লক্ষণ আমাদের দেশে দেখা যায় এমন কি হুজুররা পর্যন্ত হুজুরদের অপবাদ দিতে থাকে সকলে বলি নাউজুবিল্লাহ বলে দোস্ত হুজুররা অনেক সময় মাসালার ক্ষেত্রে বলতে থাকে কিন্তু পাবলিকেরা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে সাধারণ মানুষরা আমরা বলতে থাকি ভাই দোস্ত তোমাদের হাতে পায়ে দুইরা বলি হাফিজুর রহমান সিদ্দিক অনেক বড় দামি মানুষ এরপরে মিজানুর রহমান আজারি অনেক বড় দামি ব্যক্তি কিন্তু এদের ভিতরে একটা সাদা মাটার কথা এরা বলছে ইদারে আমরা তিলেরে তাল বানাই আসি না নাই তিলেরে তাল বানায়া এদেরকে একটা সাইডে নিয়া আমাদের আমাদের গুনার পাল্লাকে ভারী করতেছি বল কথা কোন ঠিক না বেটি এরকম একজন আরেকজনের উপর এরকম অপবাদ দিবেন না পাকনামি করে কথা বলার দরকার নাই বলতাছে যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে কোনো ব্যক্তি যদি আলেমকে গালি দেয় নবীদেরকে গালি দেয় বুঝা গেল তার জন্মের মধ্যে বেজাল আসে সকলে বলেন নাউজুবিল্লাহ আমাদের চার ইমামের একজন ইমামের মত হলো এরকম যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে দিবালোকে একজন আলেমের বেইজ্জতি করে একজন নবীদের বেইজ্জতি করে বোঝা যাবে তার জন্মের মধ্যে বেজাল আছে সকলে বলেন নাউজুবিল্লাহ আরেকটা
ক্ষতির কথা বললে বইলা দে দোস্ত বড় মহব্বত লাগছে আপনাদেরকে দেখা এজন্য বলতেছি কোন ব্যক্তি যদি চায় তার বংশের মধ্যে আলেম হোক তার সন্তান আলেম হোক সে যেন কোনো আলেমের বিরোধিতা কোন মসজিদ মাদ্রাসার বিরোধিতা না করে যদি কোন ব্যক্তি মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে কোন আলেম এবং নবীদেরকে বিরোধিতা করে এবং প্রকাশ্যে গালাগালি করে চ্যালেঞ্জ করে গেলাম আজকে আপনাদের মাহফিল থেকে খবর নেবেন তার জন্মের মধ্যে বেজাল হবে এমন কি সেই ব্যক্তির বংশের মধ্যে কোনো আলেম হবে না আপনারা দেখেন পর্যন্ত গাঁজা খাইতো বাপে কিন্তু ফুত আলেম আছে না নাই গাঁজা করে ছেলে মদ করে ছেলে আলেম হইছে কেন এ মদ খাইছে গাঁজা খাইছে অপরাধ করছে কিন্তু কোনো আলেমের গালি দেয় না মসজিদ মাদ্রাসার বিরোধিতা করছে না এজন্য তার বংশের মধ্যে আলেম হবে একজন আলেম হইলে বাপের মাতার মধ্যে পিতা মা মাতার মাতার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন মুকুট পরাবে যেটা সূর্যের আলো পর্যন্ত ফেল সুবহানাল্লাহ এজন্য আমরা সকলের হাতে পায়ে ধরে বলি হাফিজুর রহমান সিদ্দিকী অনেক বড় দামি মানুষ মিজানুর রহমান আজহারি অনেক দেবদা দামি মানুষ হাফিজুর রহমান সিদ্দিকীর বক্তরা মিজানুর রহমান আজহারির গালাগালি করে মিজানুর রহমান আজহারির বক্তরা হাফিজুর রহমান সিদ্দিকীর গালাগালি করে ও দোস্ত এটা তোমারে কে শিখাইলো ইসলাম তো এই শিক্ষা দেয় নাই একজনকে মহব্বত করতে গিয়ে আরেকজনকে গালি দেওয়ার কথা ইসলাম এটা সাপোর্ট করে না কথা কোন ঠিক না বেঠিক এটা গুনাহ এটার জন্য তওবা জরুরি আমার এই আলোচনার ভিতরে আসলো কেন বললাম হযরতে মুসা আলাইহিসসালাম যখন যাকাতের ব্যাপারে বলল তো কারণ তো যাকাত দিলই না বরং মুসা নবীর বিরুদ্ধে এক মহিলা লাগাই দিতে চাইছে এখানে লম্বা আলোচনা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক অন্যদিন সুযোগ হলে বলবো কিন্তু মুসা যখন এই যাকাতের কথা বলল মহিলা লেলাই দেওয়ার পরেও এরপরে মুসা নবী রাগান্বিত হইয়া তখন কারণকে বলল আল্লাহকে বলল আল্লাহ কারণের সাথে আমার এরকম ইয়া হইল তুমি আমারে মাটিকে আমার অনুগত করে দাও আল্লাহ বলে দিলাম এই মুসলমান উম্মতের দল তোমাদের হাতে পায়ে ধইরা বলি এখন একটা জিনিস বুঝাবার জন্য বলতেছি আয়াতের সাথে সম্পৃক্ত কারণ বলে আমি যাকাত দিব না বলে তুমি আমার বিরুদ্ধে মহিলা লাগাই দিছো বলে দিছিলাম এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর মুসা বলে এরে মাটি আগুন কে কারণ কে দর কারণ কে দর এই কথা বলতে না বলতেই কারণের মাল সম্পদ সহ কারণের মাল সম্পদ সহ কারণ হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেল গা এমত অবস্থায় কারণ ডাক দিয়া বলে এরে পয়গম্বর মুসা আমারে বাঁচা এ মুসা আমারে বাঁচাও এ মুসা আমারে বাঁচাও আমার সম্পদ সহ মাটির মধ্যে গাইরা গেলাম গা মুসা আমারে বাঁচাও এমন কথা কয়া কারণ কান্দে মুসা ডাক দিয়া বলে হে মাটি আরো বেশি চাপ দিয়া কারণ রে দর এরপরে কোমর পর্যন্ত মাটির মধ্যে সম্পদ সহ ডাইবা গেল গা এবার কারণ ডাক দিয়া বলে মুসা আমারে বাঁচাও বড় করুণার ডাক দিয়া বলে মুসা আমারে বাঁচাও মুসা আমারে বাঁচাও আমার মাল সম্পদ সহ আমি কোমর পর্যন্ত ডাইবা গেলাম গা আমারে বাঁচাও এমত অবস্থায় মুসা আবার রাগান্বিত হয়ে বলে হে মাটি কারণ কে আবার ধরার মতো দর এবার সিনা পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেল গা হের নবীর উম্মতের দল এবার কারণ ডাক দে বলে মুসা আমারে বাঁচাও আমারে বাঁচাও রে মুসা আমারে বাঁচাও এবার মুসা ডাক দিয়া বলে ওই এলাকার মানুষেরা তাকে পাথর মারতে মারতে যতক্ষণ না পর্যন্ত মরে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে থাকো এরপরে আল্লাহ তাআলা মন্দ একটু নরম দাও দিলটাকে একটু নরম করো আল্লাহ তাআলা ওহি নাযিল কইরা বলে মুসা এ পয়গম্বরে মুসা তোমারে কত করুণার সুরে কারণ শত শত বার বলেছে মুসা আমারে বাঁচাও হে মুসা আমারে বাঁচাও মুসা আমারে বাঁচাও তোমার কাছে বার বার শত শত বার কারণে বাঁচাও বাঁচাও বইলা তোমারে ডাক ছিল এরে মুসা জাননি আমি আল্লাহ ওই মজলিসে হাজির ছিলাম রে মুসা আমি আল্লাহ মায়ার দৃষ্টি দিয়া তখন তাকায়া ছিলাম তোমার কাছে কারণ শত শত বার বাঁচাও বাঁচাও বইলা ডাকছিল রে মুসা
তুমি তার প্রতি একবার দয়া করলা না, আমি আমার ইজ্জত আর জালালতের কসম দিয়ে বলি রে মুসা, ওই সময় যদি কারো একবার বলতো আল্লাহ আল্লাহু আকবার বলে না আল্লাহু আকবার, আমি আল্লাহ তাআলা মায়ার দৃষ্টি দিয়ে তাকিয়েছিলাম, কারণ যদি একবার বলতো আল্লাহ রে মালিক জীবন বড় অপরাধ করেছি রে মালিক তুমি আমারে বাঁচায়া দাও, এর কারণ একবার যদি কারণে বলতো আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও, এরে মুসা আমার ইজ্জত আর জালালতের কসম তোমার কাছে শত শতবার বলেছি তোমার কোনো দয়া লাগে নাই, আমি আল্লাহর কাছে যদি একবার বলতো আল্লাহ আমারে বাঁচাও, আমি আল্লাহ তাআলা কারণের সারা জিন্দগির গুনাহ খাতা মাফ কইরা এরকম বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দিতাম। ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর, তাকে দেখো মুজমে তুজকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, মাগফিরত দা রুদুম মিদাজ লুতফে তু জাকে খুদ ফরমুদায়ে লা তকনতু। আল্লাহু আকবার বলেন না, এ মুসলমান উম্মতের দল হযরতে আলী হযরতে মুসা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহর দিকে ইশারা আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলে আল্লাহ তোমার দয়ার কোনো সীমা নাই রে মালিক, এত বড় পাপী হযরতে মুসা ডাক দিয়ে বলে আল্লাহ এত বড় পাপী কারণ এরপর তোমার কাছে একবার চাইলে তুমি ক্ষমা কইরা দিতা, এরে মুসা হ আমি ক্ষমা কইরা দিতাম আমার দয়ার কোনো সীমা নাই, আমি আল্লাহ জালা যত বড় আমার দয়া তত বড়। সুবহানাল্লাহ, কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার বলেন না, এ দুনিয়ার মুসলমান উম্মতের দল একবার মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ গো তোমার কাছে আমার একটা অনুরোধ, বর্তমান জমানায় সবচেয়ে বড় পাপী লোকটারে আমার একটু দেখাই বানি। আল্লাহ কই আবার কি অনুরোধ করলা, পাপী লোক আমার আমার একটা অভ্যাস হলো আমার বন্দার পাপ বন্দাই করছে, এটা আমি আমার লগে রাখি, এটা আমি কারো কমু না, এটা আল্লাহ বলে আমার বন্দার গুনাহ খাতা আমি পর্দা ডালে রাখি আমি কাউকে বলবো না। তো মুসা বলতেছে আল্লাহ একবার আমার একটু দেখায় দেন, বর্তমান জমানার লেগে সবচেয়ে বড় পাপী হেরে আমি একটু দেখুন। আল্লাহু আকবার, এরপরে অনেক লম্বা আলোচনা, শেষ পর্যন্ত আল্লাহ বলে ঠিক আছে তুমি ওই রাস্তার মোড়ের মধ্যে গিয়া দাঁড়ায় দেখবা, কালকা দেখবা সকালবেলা দেখবা একটা লোক যাইতাছে, এই লোকটাই সবচেয়ে বড় পাপী, সকালবেলা সকালবেলা গিয়া দেখে ওই একটা পাপী লোক সাথে একটা বাচ্চা আছে, আবার দেখা বাস অন্যদিকে চলে গেছে। পরবর্তীতে বিকালবেলা বলতেছে আল্লাহ সবচেয়ে বড় নেককার লোক বর্তমানে এমন লোকটা আমার একটু দেখাও। তো অনেক অনুনয় বিনয়ের পরে আল্লাহ তাআলা বলে ঠিক আছে বিকালবেলা সকালবেলা যে জায়গায় গেছিলা বিকালবেলা আবার সেই জায়গায় যাও দেখবা ওই লোকটারে পাইবা। বিকালবেলা আবার ওই জায়গার মধ্যে গেল, বিকালবেলা গিয়া দেখে ওই লোকটা যে লোকটা সকালবেলা গেছে। আল্লাহু আকবার কন্যা, এবার উম্মতের দল একটু খেল করো, ও বুটিয়ারা কাজীবাড়ি এলাকার মুসলমান ভাইয়ারা, ও মুসলমান উম্মতের দল, বিকাল বেলা এই লোকটাকে আবার দেখে সকাল বেলা যারে দেখছে বিকাল বেলা তারই দেখলো, এমত অবস্থায় আল্লাহ তালার কুদরতি কদমে সেজদা দিয়া বলে আল্লাহ তোমার কুদরত বোঝা যায় না রে মালিক, যেই লোকটারে আমি সকালবেলা দেখলাম সবচেয়ে বড় পাপী, বিকালবেলা আবার সবচেয়ে বড় আল্লাহওয়ালা নেককার কেমনে হইল। এবার আল্লাহ তাআলা বলে মুসা তুমি জানো না আমার একটা অভ্যাস হইল,
যত গুনাহ করে আমার আমি আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমারে মাফ করে দাও এমন বলতে দেরি হয় আমি আল্লাহ মাফ করতে দেরি করি না সুবহানাল্লাহ বললেন বলে আজকের ঘটনাটা কি জানুন যে বাচ্চাটা তার সাথে ছিল এটা তার নাতি ছিল ওই নাতিরে নদীর পারে যায়া বলতেছে নাতি বলে না না ও না না এত সুন্দর এই গাছপালা কে বানাইছে বলে আল্লাহ বলে আল্লাহ তোমার চেয়ে বড় আছেন এরকম লম্বা আলোচনার পরে বলতেছে আল্লাহু আকবার এবার বলতেছে না না এই পানিগুলি দেখ শুনি গন্তে পারবানি পানি কি পরিমাণ এবার বলে না না বুঝবা না নাতির পানি অনেক বেশি বলে পানি পানির চেয়ে বেশি আরো আসেনি বলে আছে বলে না না কি পানির চাইতে আরো বেশি কি আমার একটু কই বানি আল্লাহু আকবার ও মুসলমান উম্মতের দল এবার নানা ডাক দেয়া বলে নাতি রে এই পানির চাইতে বেশি তোর নানার গুনাহ আল্লাহু আকবার বলেন না আমি আল্লাহর কাছে বড় মায়া লাগছে রে মুসা এই লোকটা যে জীবনে কত অন্যায় অপরাধ করেছে এরপরে আবার বলছে নাতি রে জীবনে এই যেখানে যত পরিমাণ পানি দেখলার নাতি এর চেয়েও বেশি গুনাহ আমি তোর নানা করছি আমার মতো অপরাধী কেউ নাই রে নাতি দোয়া কর আমার আল্লাহ নি আমারে মাফ করে এবার নাতি বলে না না পানির চাইতে তোমার গুনাহ বেশি তোমার গুনার চাইতে আরো কিছু বেশি আসেনি আল্লাহু আকবার কর না বলে নাতি রে আমার গুনার চাইতে আরো বেশি আছে ওইটা সেটা হইলো লা তাকুনা তুমির রহমাতিল্লাহ নাতি রে তোর নানার গুনার চাইতে আরো বেশি হইলো আল্লাহর রহমত এর চেয়ে বড় আর কিছু হইতে পারে না পারে না পারে না নারে তাকবীর এ মুসলমান উম্মতের দল গুনাহ যদি জীবনে করে থাকো গুনাহ করতে 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 জীবন যতই করে বলো না কেন যদি আল্লাহর কাছে একবার বলো আল্লাহ আমি ক্ষমা চাই আমারে তুমি ক্ষমা করো ক্ষমা চাইতে দেরি হবে আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত বেশি থেকে বেশি তওবা করার তৌফিক দান করুক সকলে বলি আমিন বলে অনেকে কো আমি ভুল হইলে করবা যদি আবার গুনাহ করি আছে না নাই কইহন করব না আবার কত গুনাহ হই যা এজন্য একবারে ভুল হইলে করব না বলে না না যখন তওবা করবেন আবার যদি গুনাহ হয়ে যায় আবার তওবা করো আবার গুনাহ হইলে আবার তওবা করো আবার গুনাহ হইলে আবার তওবা করো এই অভ্যাস করব তো ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব ইস্তেগফার যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার জানে মালে সব লাইনে আল্লাহ বরকত দান করবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল বলে তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক আমাদের সকলকে মরণ পর্যন্ত বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক সকলে বলে আমিন নারে তাকবীর আল্লাহু কার কার তওবা করার নিয়ত আছে নারে তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করো জীবনের সমস্ত গুনাহাতা মাফ করো সমস্ত মুর্দগানদেরকে মাফ করো মৌত পর্যন্ত তওবা বেশি বেশি করার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের মা বোন যারা আছে তাদেরকেও আমল করার তৌফিক দান করো বাবা মার খেদমত করার তৌফিক দান করো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো তবলিগের কাজে সারা বিশ্ব সফর করার তৌফিক দান করো সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।